আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ফাইবার সাবস্ক্রিপশন। এটি রিসেন্টলি আমার আজকে এটা অ্যাড হয়ে গেছে আর কি। আমরা অনেকেই আছি যারা ফাইবারের বিভিন্ন গিগের ভিতরে যখন যাই, যাওয়ার পরে দেখি যে এখানে লেখা থাকে সাবস্ক্রিপশন টু সেভ। এই গিগটা যদি সাবস্ক্রিপশন করে রাখে, তিনি যতবার অর্ডার করবে আমি যে সাবস্ক্রিপশনটা দিয়ে রাখবো সেই গিগের ভিতরে, সেটার একটা পার্সেন্টেজ তিনি পাবে। সেটা 3 মাস পর্যন্ত করা যাবে সেটা, এবং 6 মাস পর্যন্ত করা যাবে। আমরা অনেকের গিকেই দেখতে পাচ্ছিলাম যে এরকম একটা অপশন থাকে। এটা এটা মূলত নতুন ক্লায়েন্টদেরকে আকর্ষণ করার জন্য, এবং যারা আপনার গিকটা কিনবে তাদেরকে দীর্ঘস্থায়ী করা। মানে হচ্ছে যদি আপনার একটা রেগুলার কাস্টমার হয়, তার প্রতি কিন্তু আপনাদের একটা অন্যরকম একটা আস্থা থাকবে যে যেহেতু তিনি আমার রেগুলার কাস্টমার, আমি তাকে একটা নির্দিষ্ট পরিমাণ একটা ছাড় দিব। আমার যতগুলো প্রোডাক্ট কিনবো সবার কাছে একই রকম লাভ করব না, ঠিক আছে? যারা আমার এই প্রোডাক্টটা মানে আমার এই প্যাকেজগুলো প্রতিনিয়ত কিনতে চাবে বা 3 মাসের জন্য সাবস্ক্রিপশন করবে, তিনি আমাদের যতগুলো প্রোডাক্ট কিনবে মানে আমাদের যতগুলো সার্ভিস কিনবে এখান থেকে, সেই সার্ভিসের আমি প্রতিটা সার্ভিসে আমি বলে দিতে পারবো যে তুমি এত পার্সেন্ট করে আমার সাবস্ক্রিপশনটা কিনলে তোমার অফ থাকবে, মানে ডিসকাউন্ট দিব আমি তোমার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে স্পেশাল। এবং এই ফিচারটা থাকলে এবং নতুন ক্লায়েন্টের আকর্ষিত হয়ে আপনার গিগটার ভিতরে অর্ডারটা পড়ার বেশি সম্ভাবনা থাকে। তো এটা যার আসছে, এটা ফাইবার 21 সালে শুরু করছে, কিন্তু এটা আমি কালকে মেবি পাইছি। আজকে আমি যখন চেক করতে আইছি তো দেখি যে সাবস্ক্রিপশনের বাটনটা দিয়ে দিছে আমাকে। তো আমি এটা নিয়ে একটু রিসার্চ করলাম, করার পরে আমি আসলে বুঝতে পারলাম যে এটা কাজটা কি, ঠিক আছে? আমি অনেকগুলো ভিডিও ট্রাই করলাম কিন্তু আমি ভিডিওর ভিতরে এরকম কোনো কিছু পাইলাম না। পরে আমি গুগল ঘাটাঘাটি করার পরে যতটুকু পাইলাম ততটুকু আপনাদেরকে বলে দিলাম। তো এটা কীভাবে কাজ করে একটু যদি আপনাদেরকে দেখায়, আমি এখানে ধরেন আমার ইউটিউবের এই সার্ভিসটার ভিতরে আমি সাবস্ক্রিপশনটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি কী করবো? এখানে অ্যাডে সাবস্ক্রিপশন, এখানে আমি ক্লিক করবো। ওকে, তো আপনারাও সেমভাবে গিকের এখানে আসবেন, এখানে এসে প্রাইসিংয়ের এখানে চলে আসবেন। নিচের দিকে আমাদের যে প্রাইসিংটা দিছি সেটার নিচের দিকে, একদম নিচের দিকে আসবেন। এখানে নতুন একটা ফিচার অ্যাড করছে, নাম হচ্ছে সাবস্ক্রিপশন, ঠিক আছে? এবার এটা কয় মাসের জন্য সাবস্ক্রিপশন করে রাখতে পারবে বায়াররা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি চাচ্ছি যে 2টা সাবস্ক্রিপশনই থাকবে এখানে। ওকে, 6 মাস এবং 3 মাস। তো আমি 6 মাসে কত পার্সেন্ট দিব? 3 মাসে দিলাম হচ্ছে 5%। যদি এটা আমার সার্ভিসটা প্রতিনিয়ত 6 মাস কিনে, তাহলে আমি দিবো হচ্ছে 10% সাবস্ক্রিপশন। মানে এবার আমি সেভ করে দিব, তাহলে কিন্তু আমার সাবস্ক্রিপশনটা অ্যাড হয়ে গেল। এটা প্রতি মাসে এক্সট্রাভাবে কিন্তু আমাদের মানে যাদের লং মনে করেন আছে, প্রোডাক্টগুলো আছে, যেমন 1 মাস বেসিক হয় ওই কাজটা, যেমন এসিওর কাজটা যদি আপনি করতে চান, দেখা যায় যে আপনার 6 মাসের উপরে কিন্তু সময় লাগে একটা এসিওর কাজ করতে গেলে। কিন্তু এই ক্ষেত্রে আপনি 6 মাসে মানে নিয়মিত বায়ার আপনাকে অর্ডার নাও করতে পারে, কিন্তু সাবস্ক্রিপশন কিনলে তিনি একটা অফারের ভিতরে থাকলে আপনাকে দেখা যাবে অর্ডারটা বারে বারে করার একটা আশঙ্কা থাকে। কিন্তু এই যে আমরা সাবস্ক্রিপশন দিয়ে রাখছি সেটা বায়ার একবারও কিনতে পারে, 2বারও কিনতে পারে, ঠিক আছে? এটা কোনো বিষয় না, কিন্তু তাকে আমরা বলতেছি যে হ্যাঁ, এটা ইউজ করলে তুমি এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন। তো এটা আসলে একটা আকর্ষণ বায়ারদের ধরে রাখার জন্য আর কি। এটা কিছু না, আমি আবার দেখাই কীভাবে সাবস্ক্রিপশনটা করে নিতে হবে। তো আমি একটা করে ফেললাম, ওকে, একটা করে ফেলছি, সেভ করে দেই। ওকে, সেভ করে দিলাম। এবার আমি গিকে আবার চলে যাই। ওকে, আমি গিকে আবার চলে যাই, গিকে। ওকে, আবার আমি আমার সাবস্ক্রিপশনে ইয়েতে চলে যাই। ওকে, সেকেন্ডটা সাবস্ক্রিপশন করবো, এটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের। ওকে, এটাও সাবস্ক্রিপশন করি। তো এবার আমি নিচের দিকে আসো, এটাও আমি 6 মাস 2টা করে দিলাম। প্রথমটা দিব 5%, দ্বিতীয়টা দিব হচ্ছে ধরেন 10%। ওকে, 2টাই দিয়ে দিলাম। তারপরে আবার আসি আমি গিগের এখানে। আমি কিন্তু প্রতিটা গিগ দেখাবো এরপরে যে এটা কীভাবে কাজ করতেছে, ঠিক আছে? তো আমার 2টা সাবস্ক্রিপশন 3টা হয়ে গেছে, আরও কয়েকটা গিগ আছে, এগুলো করে দিই। তো এটাও আমি করে দিই। ওকে, তো নিচের দিকে আসি। সেমভাবে আপনি যতগুলো আছে সবগুলো করে দেবেন। ওকে, এটা আমি 10% দিলাম, এটা আমি দিলাম 15%, একটু বেশি করে দিই, ঠিক আছে? বায়াররা যেন একটু পাগল হয় আর কি। তো ব্যাপার না, আশা করি সবাই করে ফেলতে পারবেন, সিম্পল একটা কাজ। আমি তো ভাবছিলাম প্রথমে এটা ডেসক্রিপশন লিখতে হবে, পরে এখানে আসার পরে তো আমি বুঝতে পারলাম বিষয়টা কি, ঠিক আছে? তো এটাও আমি 6 মাস করে দিলাম। এটাতে এটা কিসের গিগ? এটা হচ্ছে প্রমোশন। ওকে, এটা আমি 20% করে দিই, 15% আর এটা হচ্ছে 20%। ওকে, 2টে করে দিলাম।
এবার আবার আমি, ওকে, ডেসক্রিপশনের ভিতরে প্রমোশন শব্দটা বেশি হয়েছে। ওকে, বুঝতে পারছি, এখন তুললে হবে এতদিন পর। তো আমি প্রমোট প্রমোট ওকে, এখানে আমি প্রমোট প্রমোট ওকে, এবার হবে, সেভ করে ফেলি। আমার প্রাইসিংটা দরকার, ঠিক আছে, ওইটা না হলে চলবে, সমস্যা নাই, এটা করে দিলাম। এরপরে আবার আমি গিকেতে চলে আসব, আবার সেম ভাবে একই একই কাজ আমি করে ফেলি, আমার যতগুলো আছে সবগুলোতে করে ফেলি। আর এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর, ওকে, এটা আমি 20% দিব, 6 মাসের যদি সাবস্ক্রিপশন কেউ কিনে তার জন্য। ওকে, তো দুইটাই দিয়ে দিলাম, একটা হচ্ছে 10%, একটা হচ্ছে 20%, তো যেটা কিনে সেটাই আমি রাজি আছি, নো প্রবলেম। তো এবার আমি যদি গিকের প্রাইসিংগুলো দেখি, গিকগুলো দেখানো উচিত হবে না, তারপরেও আমি দেখাই, একটু হাইড করে দিব, সমস্যা নাই, কিছু গিকের। তো এখানে আমি যদি দেখাই প্রতিটা গিকে, ধরেন এটাতে আমি যদি যাই এবং এটাতে যদি যাই, আমি প্রাইসিংগুলো দেখাই, দেখেন এখানে এখানে প্রাইসিংটা দেওয়া আছে, দেখেন 15% অফ, ঠিক আছে, 15% অফ, এটা হচ্ছে, এটা 15%, 15%, 15%, এটা হলো 3 মাসেরটা, আর 6 মাসেরটাও আপনি এখান থেকে যখন অর্ডার করতে যাবো তখন তার কাছে অটোমেটিকলি শো করবে আর কি, নো প্রবলেম। তো এটা এভাবে কাজ করতে হবে, ঠিক আছে। দেখেন প্রতিটা কিন্তু একটা অ্যাট্রাকটিভ একটা জিনিস অ্যাড হইলো আর কি, এখন কিন্তু আপনার সার্ভিসটা বেশি সেলস হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। তো যাই হোক, এইটুকুই কাজ, আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এটা অ্যাড করে দিলে অর্ডারটা পাওয়ার একটু সম্ভাবনাটা বেশি পাবেন, এটা আমি গ্যারান্টিতে বলতে পারি। এটা আসছে নতুন ক্লায়েন্টদের জন্য, মূলত আকর্ষণ করার জন্য এই অফারটা, মানে ফাইবার এটা অ্যাড করছে আর কি। ওকে, যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে।